আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে সুজি আর মটরশুঁটি দিয়ে মজাদার এই লুচিগুলো তৈরি করে দেখিয়েছি। এর আগে আমি বেশ কয়েক রকমের লুচি তৈরি করে দেখিয়েছিলাম, সেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করছি আজকের এই লুচি রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। সুজি দিয়ে তৈরি এই লুচিগুলো ময়দার লুচির চেয়ে কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে একটি ব্লেন্ডারের মধ্যে নিচ্ছে আধা কাপ মটরশুঁটি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি। এবার এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুবই সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন একেবারে মিহি হয়েছে। এবার এই পেস্টগুলোকে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম, ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম। এখানে সব কিছু মেপে দিলেই বেশি ভালো হবে। আমি মটরশুঁটি আর পানি দিয়ে এক কাপ দিলাম, তারপরে আরও এক কাপ পানি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম এক চা চামচ। আপনারা চাইলে চিনিটাকে বাদ দিতে পারবেন, তবে দিলে স্বাদটা ভালো আসবে। এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল। আবারও সব কিছুকে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব ভালো মতো ফুটে আসা পর্যন্ত। খুব ভালো মতো ফুটে উঠেছে, আর ফুটে ওঠার পরেই দেখবেন যে একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক কাপ সুজি। সুজিটা দিয়ে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দলা না হয়ে যায়। এবার একটি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু সময় পরেই সুজির এই মিশ্রণটা এরকম ডোয়ের মতো হয়ে যাবে। যখন এরকম শক্ত ডোয়ের মতো হয়ে যাবে, তখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে এই ডোটাকে একটা মিক্সিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায়। এই মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি নরম রাখবেন না, এরকম একটু শক্ত করেই করে নিতে হবে। যখন হাত দিয়ে ধরার মতো হয়েছে, এই পর্যায়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। বেশ কিছুটা সময় মথে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা আর 3টি শুকনা মরিচকে বীজ ফেলে শুধু খোসাগুলোকে ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মথে নিচ্ছি। শুকনা মরিচের খোসাগুলোকে আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, এতে করে কিন্তু ঝাল হবে না। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া যাবে, লুচিগুলো কিন্তু ততটা ফুলকো হবে। এই ডোটা তৈরি করতে প্রায় 1/4 কাপের মতো ময়দা লেগেছে। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। ডোটা এখন খুব ভালো করে মসৃণ হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে ময়দার লেচির মতো একেবারে ছোট করা যাবে না, তার চেয়ে একটু বেশি করে নিতে হবে। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে খুব ভালো মতো চেপে নিতে হবে। এরপরে দুই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ করে নিলাম। দুই হাতের তালুর মধ্যে রেখে চেপে কাবাবের মতো করে নিলাম। অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে লুচিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। আর এই লুচিগুলোকে অনেক বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন পুরুত্বটা এরকম হবে। আমি আবারও বলছি, এগুলোকে কিন্তু ময়দার লুচির মতো অতটা পাতলা করা যাবে না। ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটাও মিডিয়ামে আছে। একটা লুচি দিয়ে দিলাম, আর কিছু সময় পরেই দেখবেন যে এগুলো খুব ভালো মতো ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এই লুচিটা ভাজা হয়ে গেছে। আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব, এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। আরও একটি একইভাবে ভেজে দেখাচ্ছি। এই লুচিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম খুব ভালো মতো ফুলে উঠবে। তেলগুলো কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে। আমি সবগুলো লুচিকে একইভাবে ভেজে নিচ্ছি। লুচিগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দিয়েছি। একটি লুচি ছিঁড়ে দেখাচ্ছি। সুজি দিয়ে তৈরি করার কারণে এই লুচি অনেক সফট হয়ে থাকে। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।
নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।